কিভাবে মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের মাধ্যমে কম্পিউটার এমসিকিউ বা যে কোনো এমসিকিউ খুব সুন্দরভাবে তৈরি করবেন। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা নতুন স্লাইড নিলাম, তারপর আমরা এই ব্র্যাকেটগুলো অর্থাৎ আমরা এই বক্সগুলো ডিলিট করলাম। করার পর প্রথমে আমরা ইনসার্টে গেলাম, যাওয়ার পর শেপ অপশনে গেলাম, যাওয়ার পর আমরা আমাদের পছন্দ মতো একটা শেপ নিলাম। এখানে আমরা লিখব কম্পিউটার এমসিকিউ, তো এই লেখাটি আমরা বোল্ড করে দিলাম, হোমে গিয়ে বোল্ড করলাম এবং এই লেখাটি আমরা ইচ্ছা মতো একটা ফন্ট দিলাম। তারপর এই টেক্সটটি বড় করলাম, বড় করার পর দিন আমরা সেকেন্ড টাইমে আমরা আরেকটা শেপ নিলাম। নেওয়ার পর এখানে আমরা একটা প্রশ্ন লিখব, এখানে লিখলাম এ কম্পিউটার অন এ নাম্বার সিস্টেম। তো ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন যে আমাদের এই ফাঁকা অংশে আমাদের একটা প্রশ্নের উত্তর হবে। তো আমরা আরেকটা ইনসার্টে গিয়ে আরেকটা আমরা শেপ নিলাম, ধরুন এটা। নেওয়ার পর এরকম করে দিলাম, দেওয়ার পর তো ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, তো এটা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে এটা মাউস দিয়ে আমরা টেনে আনবো এপাশে। টেনে আনার পর আমাদের আরও দুইটা অপশন লাগবে, তো সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল বাটন আবার চেপে দেন এটা সিলেক্ট করে একসাথে নিচের দিকে টেনে আনবো। আনার পর দেন আমাদের প্রশ্নের অপশনটা লিখব। তো আপনারা আপনাদের মতো করে যে কোনো প্রেজেন্টেশন উপস্থাপন করতে চান তো এইভাবে আরও সুন্দর করে উপস্থাপন করতে পারবেন। আমি এটা দিলাম হেক্সা ডেসি মাল। তো এখানে দেখুন আমাদের মোটামুটি অলরেডি কাজ শেষ, এখন আমাদের ট্রানজিশন দিতে হবে অর্থাৎ অ্যানিমেশন দিতে হবে যাতে প্রশ্নটা আমরা খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি। তো আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অ্যানিমেশনে গেলাম, যার পর আমরা সিভাবল এই এটা নিলাম, এই অ্যানিমেশনটা নিলাম। তারপর সেকেন্ড পার্টে গেলাম, শেপ নিলাম, তারপর এখানে দেখুন আমরা এই চারটা একসাথে নেব। তো এগুলো আমি চারটা সিলেক্ট করলাম, করার পর ধরুন আমি নিলাম পাল, এইরকম একটা নিলাম। নেওয়ার পর এখানে দেখুন আমাদের প্রশ্নের উত্তরটা কোনটা সঠিক, আমাদের যেটা সঠিক হবে সেই জায়গাতে আমরা কালার অন্যরকম করে দেবো বা অন্য কোনো অ্যাড অ্যানিমেশন করে দেবো। ধরুন আমাদের এই উত্তরটা হবে সঠিক, তাহলে এই জায়গাতে সিলেক্ট করে এই যে দেখতেছেন অ্যাড অ্যানিমেশনে গেলাম, যাওয়ার পর মোড এম্পেসিস এফেক্ট অপশনে গেলাম, যাওয়ার পর এখানে দেখতেছেন কত ধরনের আপনাকে এফেক্ট দেখাচ্ছে। ধরুন আমি এটা নিলাম, দেন এটা ওকে করলাম। করার পর যদি আমরা এখন এটা প্রেজেন্টেশন করতে যাই তাহলে দেখুন আমাদের এই অপশনটি সাদা দেখাচ্ছে, তাহলে আমাদের উচিত এই এই ব্যাকগ্রাউন্ডটাও আমরা চেঞ্জ করে দিতে পারবো। তো এখানে সাদা অংশে গিয়ে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব, যাওয়ার পর দেখতেছেন সলিড ফিল, গ্রেডিয়েন্ট, পিকচার, টেক্সচার এবং প্যাটার্ন। তো আপনি ইচ্ছা করলে এই যে পিকচার থেকে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডও আপনি বসাতে পারেন আপনার পছন্দ মতো। তো আমি এখানে আমি এই পিকচারটা টেক্সচার ফিল দিলাম, দেন অ্যাপ্লাই অল করলাম। করার পর এখন আমরা এখানে প্রথমে সিলেক্ট করলাম, করার পর দেখুন আমরা চলে গেলাম এখানে, এখানে দেখুন আমি স্পেস, কিবোর্ডের স্পেস বাটনে চাপলাম, দেখুন কীভাবে প্রেজেন্টেশন করতেছে। তারপর আমরা আবার স্পেস দিলাম, দেওয়ার পর এই যে অকটাল এইরকম অপশন দেখাবে। এখন দেখুন যে এভাবে উপস্থাপন করার পর আমাদের প্রশ্নের উত্তরটা কী হবে। তো আমরা যদি আবার স্পেস মারি, দেখুন এই উত্তরটা বিনারি, বিনারি এই অপশন অর্থাৎ বাইনারি এই উত্তরটা সঠিক হবে। তো ভিউয়ার্স, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে জানাবেন। পরিশেষে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।